আমার প্রিয় ও স্নেহের, 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন নিয়ে আজ আমরা আলোচনা করব ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দেখে নাও, 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথম, জীবনে ঝরা পাতা লিখেছেন, উত্তর লিখবে সরলাদেবী চৌধুরানী। প্রশ্ন, ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ হলেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। প্রশ্ন, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল, উত্তর হবে রাজতরঙ্গিনী। প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করে লিখবে ডক্টর রণজিৎ গুহ। প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম উত্তর লিখবে দিগদর্শন। প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোথায় পোলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠে, উত্তর লিখবে গ্রিসে। প্রশ্ন, ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন, উত্তর হবে ছিপকো আন্দোলন। তাহলে ভারতের পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হচ্ছে ছিপকো আন্দোলন। প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। প্রশ্ন, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটা রচনা করে কৌশিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, প্রাচীন ভারতীয় মন্দিরের নৃত্যের সঙ্গে যুক্ত ছিল দেবদাসীরা। প্রশ্ন, রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন, উত্তর লিখবে শান্তিনিকেতনে। প্রশ্ন, ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর লিখবে ডালহৌসি। প্রশ্ন, ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি রচনা করেন সুবোধ ঘোষ। প্রশ্ন, মানুষ ও পরিবেশ বইটির লেখক হলেন ইরফান হাবিব। প্রশ্ন, সায়েন্স অ্যান্ড রাজ গ্রন্থটি রচনা করেন দীপক কুমার। প্রশ্ন, জীবনস্মৃতি গ্রন্থটি কে রচনা করে, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, জীবনে ঝরা পাতা গ্রন্থটি রচনা করেন সরলাদেবী চৌধুরানী। হিন্দুমেলার প্রবর্তন করেন কে, উত্তর লিখবে নবগোপাল মিত্র। প্রশ্ন, নীলকরদের অত্যাচারী তথ্য পাওয়া যায় কোন পত্রিকায়, উত্তর লিখবে সোমপ্রকাশ পত্রিকায়। এবং 70 বর্ষর গ্রন্থটি কে রচনা করেন, উত্তর লিখবে বিপিনচন্দ্র পাল। প্রশ্ন, হিন্দুমেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় কোন গ্রন্থে, উত্তর লিখবে জীবনস্মৃতি গ্রন্থে। পরের প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন, উত্তর লিখবে দাদা সাহেব ফালকে। প্রশ্ন, মোহনবাগান কত খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয়লাভ করে, উত্তর লিখবে 1911 খ্রিস্টাব্দে। ঢাকার খাদ্যরীতির সঙ্গে কোন খাদ্যরীতির সংমিশ্রণে থাকায় খাবার তৈরি হয়, উত্তর লিখবে পারসিক। প্রশ্ন, শচীন টেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি, উত্তর লিখবে প্লেইং ইট মাই ওয়ে। প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কে রচনা করে, উত্তর লিখবে হরিপদ ভৌমিক। প্রশ্ন, মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি, উত্তর লিখবে জীবনের জলসাঘরে। প্রশ্ন, ডান্স অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করে, উত্তর লিখবে শোভনা গুপ্ত। প্রশ্ন, আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির বইটি কে রচনা করে, উত্তর লিখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর লিখবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। প্রশ্ন, বাংলা প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি, উত্তর লিখবে সমাজ দর্পণ। প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র মাসিক পত্রিকা কোনটি, উত্তর লিখবে দিগদর্শন। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথম, পরের প্রশ্ন, ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়, উত্তর লিখবে 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ চালু হয়। প্রশ্ন, কে কবে ক্যামেরা আবিষ্কার করেন, উত্তর লিখবে আলেকজান্ডার ওয়ালকট 1840 খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করে। প্রশ্ন, কে কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করে, উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। প্রশ্ন, কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন, উত্তর লিখবে দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন। এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, দেখে নাও, নতুন সামাজিক ইতিহাস কি, অ্যানাল স্কুল কি, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো, খাদ্রাবাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো, আধুনিক বাংলা নাটকের অসামান্য অবদান রয়েছে এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি, এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়, প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি, এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো,
পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলনের উল্লেখ করো, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? আধুনিককালে নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ইতিহাসের রচনায় কী কী ধরনের তথ্য পাওয়া যায়? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলি কী কী? আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী? এখান থেকে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, 8 মার্কের কোনো প্রশ্ন থাকবে না, 4 মার্কের জন্য যে কেউ পড়বে দেখে নাও। প্রথম, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বছরের গুরুত্ব কি? আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী? এই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো, নারী ইতিহাস চর্চা। এই অধ্যায় থেকে 8 নম্বরে কোনো বড় প্রশ্ন থাকবে না, সেহেতু সেই জন্য আমি এই অধ্যায় থেকে কোনোরকম বড় প্রশ্ন আর দিলাম না। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম ফার্স্ট চ্যাপ্টার থেকে, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ফার্স্ট সামেটিভ, মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, পাশাপাশি প্রতিটি বিষয়ের অর্ধভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সেশন, বড় প্রশ্নের উত্তর সহ সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।